লিভার ক্লিনজিং, এটা একটা নতুন টপিক মনে হলেও এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা আমাদের সবাইকে জানতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর খালেদা ইদিব, রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট। আজকে কথা বলবো আপনার লিভারের সুস্থতা নিয়ে। লিভার আমাদের শরীরের সবচেয়ে বড় একটি মেটাবলিক অর্গ্যান, যেখানে আমরা যে খাবার খাচ্ছি, যে ওষুধ খাচ্ছি এবং যাই আমাদের শরীরে সেবন করছি না কেন, এগুলো লিভারের মাধ্যমেই মেটাবলিজম হয়ে রক্তে সঞ্চালিত হয়। সো এই লিভারকে ক্লিন রাখাটা খুবই জরুরি। সামাজিক কারণে হোক অথবা এনভায়রনমেন্টের কারণে হোক, যে কোনো কারণেই হোক না কেন, আমরা আমাদের জানা মতে এবং অজানা মতে অনেক সময় লিভারে অনেক টক্সিন ঢুকিয়ে ফেলি। সেটা খাদ্যের মাধ্যমে হতে পারে, সেটা আমাদের এনভায়রনমেন্টে যে যানবাহন আছে তাদের ধোঁয়ার যে টক্সিন সেগুলো থেকে হতে পারে, যারা সামাজিকভাবে অ্যালকোহলিক আর স্মোকার তাদের ক্ষেত্রে হতে পারে। এই টক্সিনগুলো যখন লিভারে জমা হয় তখন কিন্তু লিভার তার যে প্রকৃত কাজ যেটা হচ্ছে মেটাবলিজম সেটা ভালো করে করতে পারে না। এবং লিভারের মেইন কাজ হচ্ছে যে খারাপ জিনিসগুলোকে বের করে দেওয়া এবং ভালো নিউট্রিশনাস যে ফুডগুলো আছে বা যে পার্টিকলসগুলো আছে এগুলো ব্লাডে সার্কুলেশন করা। সো এই কাজটা যখন ব্যাহত হয় তখন কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি। তাই এই লিভারকে ক্লিন রাখাটা খুবই জরুরি এবং সেই কারণে এখন উন্নত এবং পাশ্চাত্য দেশগুলোতে লিভার ক্লিনজিংয়ের উপরে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে এটা করা হচ্ছে। খাদ্য তালিকার মাধ্যমে তো অবশ্যই করা যায়, কিন্তু যাদের অনেক বেশি ওভার টক্সিন হয়ে গেছে, অনেক টক্সিন ওভারলোডেড হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কিছু ইনফিউশন ইউজ করি যার মাধ্যমে লিভারের টক্সিনগুলো অ্যাটাচ হয়ে ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়। অ্যান্ড দেন আপনি যদি ডায়েট প্ল্যান ফলো করেন তাহলে আপনার লিভারটাকে হেলদি রাখা যায়। মনে রাখবেন, লিভার কিন্তু অনেকভাবে আক্রান্ত হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, ফাইব্রোসিস হতে পারে, লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে। তাই এই দুরারোগ্য ব্যাধিগুলোকে আমরা যদি প্রিভেন্ট করতে চাই লিভারকে সুস্থ রাখাটা আমাদের খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।